শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আসো আপা, রাগ করে না লক্ষ্মী সোনা, তুমি আমার চাঁদের কণা, তোমাকে আমি ভালোবাসি। আসো আপা, বন্ধুরা, শেখ হাসিনা পতনের পর দেশের জনগণ যে এত সুন্দর হাস্যকর মুহূর্ত উপহার দিবে সেটা কখনোই ভাবতে পারেনি। তারা এমন সব মজার কর্মকাণ্ড করেছে যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো প্রথমে আঙ্কেলের নাচ দিয়ে শুরু করি। এরপরে এই ক্লিপটি দেখুন। এই ভাই তো নিজের বউকে প্রধানমন্ত্রী বানাবে ভাবছে। সমুদ্র এটা দেখার পর আপনার শেখ হাসিনার কথা মনে পড়ে যাবে। তুই বাদান তুই টিকিট পাঠা, হ্যাঁ তোর খেলার আমি তাড়াতাড়ি দেখতে দেখ কি কোষ দেখে তো দেওয়া লাগবে, ছুটি হলা দেবে নি আগস্ট মাসে আমাকে পতন হবে কি না রে বাবা, তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর সর্বনাশ হবি কি আমি জানি না তোমরা কনে যাবে, আমি জানি না তোমার বাইক নিয়ে টিকিট পেরে আমি আর রিহান না ভাবো লাগছি, তোমরা কনে যাবে জানি না, তোমরা ফোন টোন দিও না, তোমরা ফোন টোন দিও না, পুরো না ছাত্র জনতা আমার কাছে তুলি আইছি। ভাই শেষ পর্যন্ত এটাও দেখতে হলো আমরা বাঙালিরা পারি না এমন কোন জিনিসই নেই। Oh,
আমরা বাঙালিরা কোন লেভেলের চেষ্টা সেটা গতকালকেই প্রমাণ পেলাম। শুধু ইতিহাস হিসেবে আইনে রাখিয়া দেব, শেখ হাসিনার স্বৈরাচারের পদত্যাগের ইতিহাস গণভবন আনছি শখের ছোটে ভাই, 15 বছরের সাধনা, এটা খাওয়ার দিনে আনি নাই, এটা খাওয়ার দিনে আনি নাই ভাই, এটা 15 বছরের সাধনা, এটা আরো 15 বছর রাখুন ফ্রিজে। ভাই সব কিছুই ভালো লাগলো, তবে এই বিষয়টি মোটেও ভাবতে পারিনি, কারণ এই লোকটি তো কখনো দেশের সাথে বেইমানি করেনি। এ দালাল সাকেত, দালাল সাকেত, ছোরের বাচ্চা, এ ছোরের বাচ্চা, এ টুকাই সাকেত, টুকাই সাকেত, বুয়া 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 সাকেত, দালাল সাকেত, বুয়া সাকেত, ভাই বিশ্বাস করেন সাকিবের এই ইনোসেন্ট চেহারার দিকে তাকানো যাচ্ছে না।